Hi friends, welcome back to my channel Babulay Creation. Friends, রোজের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে এসে উপস্থিত হলাম। তবে চলুন কি রেসিপি করছি দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমি চিকেন নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, একটু রসুন বাটা, আলুটা আমি ভেজে রেখেছি, কসুরি মেথি, ব্যালেন্স করার জন্য একটু চিনি, গরম মশলা, ঝাল লঙ্কা, স্বাদ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা, আদা বাটা, কুচোনো টমেটো, আমি সর্ষের তেলে আর নিয়েছি ভিনিগার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবঙ্গ, এলাচ আর জায়ফল, জায়ত্রী, সাজিরে, এলাচ, লবঙ্গ আর দুটো তেজপাতা। তো চলুন আমি রান্নাটা শুরু। আমি এবার চিকেনটা ম্যারিনেট করে রাখছি। প্রথমে আমি দেব এই আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা, হলুদ, একটু চিনি, ভিনিগারটা দিয়ে দেবো, অল্প করে আমি একটু সর্ষের তেল দেব, ধনে গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি এটা ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে তেল দিয়ে দিচ্ছি, বাটা দিয়ে দিলাম, আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিলাম, এরপর আমি রসুনটা দিয়ে দিই, পেঁয়াজগুলো আমি দিয়ে দিব আর একটু সামান্য বাদামি রঙের হয়ে গেছে, এরপর আমি এই টমেটোগুলো ঢেলে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এতে আমার হয়ে গেছে। এবার আমি এই আদা বাটাটা দিয়ে দিলাম আর এই ধনে আর জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মশলা থেকে তেল একদম ছেড়ে গেছে, দেখুন। এই পর্যায়ে আমি এই মাংসগুলো এক এক করে দিয়ে দেবো, সেটা ভালোভাবে এটা আমি কষতে দেব। দেখুন মাংস থেকে আমার তেলটা ছেড়ে এসছে, এই পর্যায়ে যে মশলাটা আমি করেছি ওইটা একটু ছড়িয়ে দিলাম। এই কসুরি মেথি নিয়েছি, এটাও আমি একটু এইরকম করে হাত দিয়ে ঘষে ভালো করে নাড়াচাড়া করে ভাজা মশলা করছি। তো প্রথমে আমি দিলাম জায়ফল, এলাচ, লবঙ্গ, সা জিরে, মরিচ, জায়ত্রী, এইগুলোকে আমি ভালো করে ভেজে নেব। যে মশলাটা আমি করলাম সেটা আমি একটু শিলে গুঁড়িয়ে নিচ্ছি, দেখুন আমার কি সুন্দর মাংস থেকে তেলটা ছেড়ে এসছে। এবার আমি এই ভাজা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আমার সমস্ত ভাজা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিলাম, আর আমি কিন্তু জলটা ঠান্ডাই দিয়ে দিচ্ছি, নুনটা কিন্তু আমি খুব একটা বেশি দিয়ে দিই আগে দিয়েছিলাম বলে। এরপর আমি ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আমি গরম মশলা আর যেই মশলাটা আমি তৈরি করেছি সেই মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর আমি সার্ভও করে দিয়েছি। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো এটা গরম ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে আর লুচি বা পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল বাবুলে ক্রিয়েশনে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। দেখা হচ্ছে আর একটা রেসিপি বা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।